সাথী ভাই ভাই এই ভাই ভাই তোরে পরে দেখতেছি তুই বাড়ি যেতে ভাই ভাই মেলা চলতেছে না মুখী মেলা হ্যাঁ শুনছি তো মেলা ওই যে সবাই আমার বন্ধুরা সবাই যাইব তো করে টেহা দেব আরে এত কষ্ট করে এত টাকা পয়সা কামাই রোজগার করতেছি এই তো এই বন্ধু বান্ধব পড়াই পড়ে ওই পিকনিক খাবার যাও আজকে আজ বেড়ার যাও বেড়া লাগে তুমি আসতে আসো আমি কি তোমার আসার মতো কিছু কইছি টেয়া দাও তাড়াতাড়ি দাও করে টেয়া দাও যে সবাই যাইব আমি না রে বাবা তুই আসার মতো কথা কস নাই তবে আমার হাসি আইসে বসে ঘটনা শুনই টাকা পয়সা তো কামাই রোজগার করতেছি তোর দেখি তুই আমার এরা মতো বলা তোর লাগে সব কিছু করতেছি তাই বুঝলে তুই টাকা অকারণে অকাজে ব্যয় করবি এইটা তো আমি অবার দিব না আমার কথা হইলো তুমি ওই যে বন্ধু বান্ধবের কথা না কইয়ে যদি কই তারা কাপড় চোপড় কিনবে তা আমার কোনো আপত্তি ছিল আর যদি কিছু খাবার চাই তাও কোনো আমার আপত্তি ছিল না হ্যাঁ যেহেতু তুমি ওই বন্ধু বান্ধব লাগে ওই সিগারেট খাইয়ে দেন ধোঁয়া উড়াই দেয় এইভাবে তুমি টাকা উড়াই দিবে এই যেমন আমি দিবে থামো না তুমি যাও কামাই করে খাইলে তারপর বন্ধু বান্ধব মনে ফুর্তি করো তুমি টাকা দিতা না না টাকা দিব না বাড়ি ধরলাম নাস্কা বাড়ি যাবো না খিদার নাগলা আয়া গ্রীষ পাবো না আর বাড়ি যাবো না কালকে তো যাইতি নাই গো কালকে শেষ এটা তো মনে কর যে এবারে যাওয়া হয় না কিন্তু কালকে তো যাইতি উপায় নাই এক বছর একটা মেলা উপায় রে তোরা বেড়া হেন বেড়া তো করে বিরছে বেড়া জান টান শেষ করে আলছি কেরম আছস তো মালা অবস্থা এতক্ষণ করে বাবা মানে হন আমরা এন অনেক গুণ জগবই আছি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হইব কালকে আমাদের এই মুহি মেলা শেষ কিন্তু শেষ কিন্তু কালকে শেষ হয়ে যাবো কালকে তোরা যাইতে হইব কোনো কথা নাই দোষ আমার তো সমস্যা হয়ে গেছে কি সমস্যা আপার লোকের রাগারাগি করে আইলাম আপারে কইছি মেলা যাই কালকে টেয়া দেব টেয়া দিত না মেলা গেলে ওই এটা হচ্ছে আমাদের দোষ আর এটা টেনশন করা লাগবে না এই সমস্যা লাগে তাই কথা বলতে আসলাম নাকি কেকা তোর যত খরচ লাগে আমরা বুঝলাম তোর জিলাপি লাগে এই কি কি দরকার হয় এটা আমরা বুঝলাম তোর খাওয়া টাওয়া সব কিছু আমরা বুঝলাম তুই যাবি নাকি এটা কো আমি তো যাইবে রে ছাই তোরা যাইবি আমি যাইতাম না মেলাতে আনবে এটা কি এটা কো কিছু না তুইলা খাইবো এই তো আর আমি একটা বাসি খেলাম জিলাপি টিলাপি খাইলাম এইটা লয়ে তোর এত চিন্তা তুই একটা বাসি আমরা বন্ধু গেলি হ্যাঁ আমরা কি জিলাপি টিলাপি খাইয়া এবালা কিছু খেলনা টেলনা কিননা বাসি বুসি কিননা লয়ে পড়লাম ঠিক আছে ওকে জলদি এখন চিন্তা করিস আচ্ছা কইছস তো আচ্ছা মানে তুই সকাল ছুটি নাই দেহ আমরা আছি না তোর টাকা দরকার নাই ফুল নিয়ে আসছো আমার জন্য ফুলে আসছে তুমি অনেক সুন্দর সত্যি বলতেছি তোমাকে আমার কত ভালো যে লাগে এটা তোমার মনে তোমার মতো করে না আমার আর কেউই কয় না তাই না আমি তোমারে অনেক ভালোবাসি তুমি জানো তো আমাদের ভালোবাসাটা পাঁচ বছর যাবত আমাদের এই সম্পর্ক ঠিক আছে মানে সম্পর্কটা মনে করো আমরা আগায় নেওয়া যাওয়ার চিন্তা ভাবনা করছি কিছু একটা করতে কিন্তু পায়ে তো যে রাখতে জানোই তুমি কি হয়েছে হাতে কি হয়েছে কিছু হয় নাই
গরম পড়ছে তো তাই না কষ্ট লাগছে আমার তুমি জানো তোমাকে কত ভালোবাসি ঠিক হয়ে যাবে বুকটা সেরা যদি তোমার আমি দাইতে পারতাম তো তুমি বুঝতে আমি তোমাকে কতটুকু ভালোবাসি শীত হইব না বিয়ার পরে তো কি থাকব কালকে ঘুরতে যাবা দেখি ভাই যদি বাসত না থাকে তাহলে চুপ করে বেড়ে আয় কালকে তোমার ভাইয়ার চোখটা ফাঁকে দিয়া সারাদিনের জন্য কিন্তু ঘুরতে যাবো ওই সময় নিয়ে তুমি আসবা ঠিক আছে তোমার ভাইয়ার চোখটা ফাঁকে দিয়া আচ্ছা বলবা ঠিক আছে তো চলো ওই মাছের খাবারটা তো দেওয়া হইছে হ্যাঁ দেওয়া হইছে ভাই আমরা কালকে তো মেলায় যাব মেলায় যাবি মেলায় যাব কালকে কালকে তো মুই মেলা মুই মেলা ঠিক আছে মেলা যাওয়া দরকার অবশ্যই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই কি অবস্থা ছোট ভাই জিরে এই তো ভাই ভালো আছেন ভালো আছেন ভালো আছেন আমি বলি তুই কর কি বলবি মেলায় যাওয়ার কথা নাকি আমরা যাব কালকে মেলায় ভাই একটা লজ্জার কথা ভাই লজ্জার কথা এটা মেলায় যাওয়ার কথা কম বেশি এটা বলতো ভাই কইলাম না তুই কো আপনার বোন মানে তো আমাদের সবার বোন অবশ্যই যেহেতু আমার ছোট বোন তোদেরও ছোট বোন হ্যাঁ এখন ভাই ও যে ওই পাশের গ্রামের শোয়া গেছে না ও যে বন্ডা বেগরা দুটটা শোয়া ভাই দুটটা শোয়া গেছে চৈত্যা চিনেন তো তারা খুব ভালো ভাই তার ছোট ছোট খুবই ভালো ভাই তার সাথে হ্যাঁ ওর কথা নাই বলা হচ্ছে তার সাথে আপনার বোন ওই যে ওই গাছে নিচে যায় দেখি কি কো হাতা দিয়ে কথা বলে রে খেজুর গাছটা আছে না হাতাতে বিশ্বাস তাহলে এখন যান ভাইয়া দেখেন এই বক মাইসের সাথে আমার ছোট বোন এখন যান এখন ভাইয়া দেখেন ভাই ভাই আপনি কি সত্য বলতেছেন ভাইয়া দেখেন আরে ভাইয়া দেখেন অনেক জায়গা দেখেন ছোট ভাইরা ভাই আমার কথা বলেন না তোমাদেরকে আবার আমাদের কথা বলেন না ভাই দেখেন ভাই ভাইয়া তোমাদের কথা বলতে হবে না ঠিক আছে ভাই কথা বলেন না এলাকার ভদ্র ছেলে আমি ভালো করে আচ্ছা ভাই ভাই যান ওকে ওকে যান ভাই যান কত বড় সাহস তোর একদম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এতক্ষণ যে ভিডিওটি দেখেছেন এরকম যদি আরো নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই রাজীব টিভির পাশে থাকতে হবে আর যেটা করতে হবে সেটা হলো লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে ধন্যবাদ সবাইকে